हाय फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल और अष्टमी प्रीति और शुभेच्छा सबाई के जानिए हमारे वीडियो दे शुरू करते हैं। तो आज हमने वीडियो इसे हमारे बैटलियन के लिए ये ठाकुर देखते दिन है যাওয়া যাক, একটু ব্যাটেলিয়ন রেগে আছে, আমার ব্যাটেলিয়নটা রেগে আছে, এখন দেখানো যাবে না বেশি। তো আমরা এখন ঠাকুর পরিক্রমা করবো, আপনারা দেখতে থাকুন। অঞ্জলি অষ্টমীর অঞ্জলি দিয়েই নিয়ে এসছে আমাকে, এই শাড়ি পরিয়ে, এই যে এই নিয়ে এসছে। আমি তো সিম্পল ভাবে চলছি, আমি নর্মাল ভাবে চলছি। তো ফ্রেন্ডস দেখতে থাকুন, আমার দেখাবো। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর তখন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটি। এটা হচ্ছে হাবড়া জয়গাছি রথতলা মন্দির প্রাঙ্গণ। রথতলা মন্দির মা দুর্গার প্যান্ডেল আছে। ঠাকুর দেখতে বেরিয়ে এমন একটি রাস্তা থেকে যাচ্ছি যেটা খুবই একটু সৌন্দর্য লাগছে দেখতে দিনে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে একটু আমার ব্যাটেলিয়নকে নিয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি। এই যে খুব সুন্দর একটি জায়গা, পরিবেশটি খুব ভালো। ঠাকুর দেখতে যেতে 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 এখানে এসে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি, হাওয়া খেয়ে নিচ্ছি, মানে হাওয়াটা খুব দারুণ। গরমের মধ্যে হাওয়াটা গায়ে লাগাচ্ছে, আমাকে দেখাও। গরমের মধ্যে হাওয়াটা খুব ভালো লাগছে গায়ে। যার জন্য দাঁড়িয়েছি, খুবই ভালো পরিবেশ, সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে আমরা বেরোবো এখন আবার। তো দেখুন পরিবেশটা আশেপাশে। পাশে হচ্ছে কেদারনাথ মন্দির, আমরা কেদারনাথ ঘুরছি এখন। আর আর শম্ভু মহাদেব, মানে আসল কেদারনাথে যেতে পাচ্ছি না আপাতত। আমাদের এখানে কেদারনাথ থিম হয়েছে, দুর্গাপুজোর থিম হয়েছে কেদারনাথ মন্দির। দুর্গা মন্দির চলে এসছে এখন কেদারনাথ মন্দিরে। এই দেখুন কেদারনাথ মন্দির, এখনই মানুষের ভিড়। এখন দুপুর গড়িয়ে গেছে, সকাল গড়িয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তবুও এখন একটু লোকজনে আনাগোনা দেখতে পাচ্ছি। দেখুন কেদারনাথটি, মনে হয় না কেদারনাথ মন্দির, মন্দিরের মূর্তি। কেদারনাথ মন্দির দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। মানে আসল কেদারনাথে যেতে পারছি না, তো এখানেই ঘুরে নিলাম। যাবো, ওখানেও যাবো, ঠিক আছে যাবো। খুব সুন্দর লাগলো দেখে। চলো চলো চলো, এখানেই সময় কাটিয়ে দিলাম কতক্ষণ ধরে। চলো বেরিয়ে যাই। চলো ভেতরের দিকে যাওয়া যাক। আরেকটি পূজা মণ্ডপ, এটা দেখতে এসে আমার ম্যাডাম খুবই ভুলভাল কাজ করেছে। আমি কি কাজ করলাম বলে, কি পুজো কি প্যান্ডেল কি বাঁশ দিয়ে হয়?
কি বোঝেনে নাকি কথাটা আমি বললাম ঠিক আছে फ्रेंड्स এটা আপনারা বিবেচনা করুন যে কি বলছে দেখো কে বলতে পারে কথাটা আমি বলতে পারি আপনারা কমেন্টস আমি জানি না আমি আশা করে রইলাম আপনারা জানাবেন অবশ্যই ঠিক আছে প্যান্ডেল নাকি বাস দিয়ে পড়ে না চলো 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 দেরি হয়ে যাচ্ছে চলো সকাল থেকে নাক না খেয়ে আছি কিচ্ছু খাইনি সকাল থেকে কিছু খাওয়ানি फ्रेंड्स आज हमारे वीडियो ए पर्यंत ही लास्ट हमारे मंदिर आशा लास्ट এখন মোটামুটি শেষ মানে মোটামুটি এখন বাড়িতে যাব ঠিক আছে প্রচন্ড খিদে পেয়েছে আর ইচ্ছা হচ্ছে না ঘুরতে সকাল থেকে না খেয়ে আছি কিছুক্ষণ জল পর্যন্ত খাইনি তখন বাড়িতে গিয়ে লুচি ভাজবো তারপরে খেতে হবে মানে ঘুমনি ঘুমনি করা হয়ে গেছে লুচিটা ভাজবো মানে আমাকে এই কি বলবো সকাল থেকে না খাইয়ে এইভাবে ঘোরাচ্ছে আমাকে কি বলবো কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে চলো সেটাই হোক सबसक्राइब करते भूलें ना जरा लाइक कमेंट शेयर अति अवश्य करबें।